আজকের পর্বে আমরা ফ্রয়েডের শিক্ষা নিয়ে কিছু আলোচনা করব, তার শিক্ষা শিক্ষার দিকটা। যখন ফ্রয়েডের পরিবার ভিয়েনা শহরে চলে এসেছেন তখন ফ্রয়েডের বয়স 4 বছর। তিনি গিমনাজিয়াম বা উচ্চ বিদ্যালয়ে তখন ভর্তি হন। বরাবরই উচ্চমানের ফল তিনি করতেন, সবসময় প্রত্যেক ক্লাসে তিনি প্রথম হতেন। বিদ্যালয় জীবনের যখন ছাত্র অবস্থা, সে সময় নানা সুযোগ সুবিধা লাভ করে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ফ্রয়েডের পিতা পাঠ্য বিষয় এবং পেশা নির্বাচনের ক্ষেত্রে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এ সময় তার চিকিৎসকের পেশা অবলম্বন করার কোনো পরিকল্পনাই ছিল না। ফ্রয়েড নিজেই বলেছেন যে বহির্জগৎ অপেক্ষা মানব প্রকৃতি সম্বন্ধে তার অধিকতর কৌতূহল ছিল। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ধারার গুরুত্ব ফ্রয়েড তখন উপলব্ধি করতে পারেননি। শৈশব থেকেই বাইবেলের গল্প কাহিনী তাকে বিশেষভাবে আকর্ষণ করত। পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন যে তার গবেষণার শাখা নির্বাচনে এবং আগ্রহ উৎপাদনে বাইবেলের অবদান অবশ্যই রয়েছে। বিদ্যালয়ের অধ্যয়নকালে একটা উঁচু শ্রেণীর ছাত্রের সাথে বন্ধুত্বের ফলে যে ছাত্রটি ভবিষ্যতে সফল আইনজীবী এবং প্রখ্যাত রাজনীতিক হিসেবে পরিচিত হয়েছিল, ফ্রয়েড তার প্রভাবে একসময় আইন অধ্যয়ন এবং সমাজসেবার কথা ভেবেছিলেন। এই সময় ডারউইনের আবিষ্কার সম্পর্কে সর্বত্র বহু চিন্তাশীল মানুষ আগ্রহের সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হয়েছিলেন। ফ্রয়েডও বিষয়টির প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেছিলেন। এই মানব জাতিকে বোঝার ব্যাপারে বিষয়টি সহায়ক হবে সেই ভেবে ফ্রয়েড এমনটা ভেবেছিলেন আর কি। এছাড়া বিদ্যালয়ের জীবন শেষ হলে তিনি জার্মান কবি গোয়েটের প্রকৃতি সম্বন্ধে বক্তৃতা শুনে চিকিৎসকের পেশা গ্রহণ করতে মনস্থির করলেন। 1873 ফ্রয়েড চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করার ইচ্ছা নিয়ে বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন এবং অধ্যয়ন শেষ করে এমডি বাই জাতীয় কিছু একটা ছিল, সেই ডিগ্রি তখন তিনি লাভ করলেন। এমডি হবে সম্ভবত। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের শুরুতে ফ্রয়েড একটা হতাশায় অভিভূত হয়ে পড়েছিলেন। তার নিজেকে খুব অপকৃষ্ট বা তুচ্ছ মনে হয়েছিল। উপরন্তু নিজেকে ইহুদি হিসেবে অপর সকলের থেকে বিচ্ছিন্নও মনে হয়েছিল। তার যারা সহপাঠী তারা তাকে ইহুদি হিসেবেই নির্দেশ করত, কিন্তু ফ্রয়েড অচিরেই নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করে দিলেন। তিনি আরও ভেবে দেখলেন যে ইহুদি সম্প্রদায়ভুক্ত বলে নিজেকে লজ্জিত মনে করার কিন্তু কোনো কারণ নেই। তিনি অবস্থাটি মেনে নিলেন এবং ভেবে দেখলেন যেন একজন উদ্যোগী ছাত্র ও কর্মী মানবতা সম্পন্ন মানুষের মধ্যে কোথাও দাঁড়াবার একটু স্থান পাবে না তা অসম্ভব। এই অবস্থার মধ্যে পড়ে ফ্রয়েড বুঝতে পারলেন যে তার ভাগ্য নির্ধারিত সংখ্যাগুরুর বিরোধী হিসাবে। ভেবে দেখুন, সংখ্যাগুরুর বিরোধী। এর থেকেই তিনি স্বাধীনভাবে বিচারের ক্ষমতার দৃঢ় ভিত্তি লাভ করলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম কয়েক বছরের মধ্যেই ফ্রয়েড নিজের ক্ষমতা সম্বন্ধে একটা বড় রকমের শিক্ষা লাভ করলেন। তিনি বুঝতে পারলেন যে বিভিন্ন জ্ঞানের বিষয় সম্বন্ধে কোনো ব্যক্তির যতই আগ্রহ থাকুক না কেন, কেউই সফলতার ব্যাপারে তার ক্ষমতার সীমা অতিক্রম করতে পারে না। এরকম উপলব্ধির পরে ফ্রয়েড অত্যন্ত সন্তোষের সঙ্গে কয়েকজন
অসাধারণ অধ্যাপকের সঙ্গে শারীরতত্ত্ব বিষয়ক একটা গবেষণা সুযোগ পেয়েছিলেন তাদের গবেষণাগারে। তার পরপরই ফ্রয়েডের জীবনে আর একটা সন্ধিক্ষণ দেখা দিল 1882। এই সময়ে তার আর্থিক অনটন দূর করা, একেবারে আশু প্রয়োজন বোধ করে তারই এক শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীর, যার প্রতি ফ্রয়েড অসামান্য শ্রদ্ধাশীল ছিলেন এবং দৃঢ় পরামর্শে তিনি তাত্ত্বিক গবেষণার কাজ ত্যাগ করে একটা হাসপাতালে, জেনারেল হসপিটালে সহায়ক চিকিৎসক হিসাবে যোগদান করলেন। ফ্রয়েড এই হাসপাতালের বিভিন্ন রোগ চিকিৎসার বিভাগে ঘুরে ঘুরে অভিজ্ঞতা এবং শিক্ষা লাভ করলেন। এই সময় তিনি তদানীন্তন প্রখ্যাত মানসিক রোগ চিকিৎসক বিভাগের প্রধান অধ্যাপক মেনার্ট এর থিওডর মেনার্ট বা এরকম কিছু একটা নাম, তার তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পেলেন। এই সময় চাকরির ক্ষেত্রে তার পদোন্নতি হলো। ফ্রয়েড তার পূর্বের যে মনুষ্যত্বর প্রাণীদেহের বিষয়ের গবেষণার কাজ সেটা বন্ধ রেখে মানুষের মস্তিষ্কের গঠন এবং ক্রিয়া প্রক্রিয়া ও নার্ভতন্ত্র এই বিষয়ক গবেষণায় মনোনিবেশ করলেন। এই সময় মানসিক রোগের চিকিৎসা ইউরোপে চলছিল শারীরিক রোগ চিকিৎসার সেই একই পদ্ধতিতে, কারণ ধারণা ছিল মানসিক রোগের উদ্ভব ঘটে শারীরিক কারণে, কিন্তু তাতে রোগের উপশম সম্ভব হতো না। ফলে মানসিক রোগীর শেষ আশ্রয়স্থল ছিল উন্মাদাগার, সেইখানকার বন্দিশালায়। যারা উন্মাদ তাদের জন্য একটা বন্দিশালার ব্যবস্থা করা হয়েছিল। ফ্রয়েড এই সকল নরনারীর এরকম একটা দুর্দশা দেখে তিনি বিচলিত হয়ে গেলেন। তিনি মানসিক উদ্বায়ু রোগের চিকিৎসায় মনোনিবেশ করলেন। ফ্রয়েড শিশুরোগ চিকিৎসায়ও মনোনিবেশ করলেন। তিনি শিশুদের প্যারালিসিস সম্বন্ধে গবেষণাপত্রও প্রকাশ করেছিলেন। তিনি সর্বপ্রথম কোকেনের সম্বন্ধে গবেষণাপত্র প্রকাশ করলেন। তিনি দেখালেন যে কোকেনের প্রয়োগে দেহের অঙ্গ অসার করা যায় সেটা, কিন্তু দুর্ভাগ্যবশত তার এই গবেষণার বিষয় অপর এক বন্ধু নিজের নামে প্রকাশ করে চোখের শল্য চিকিৎসার কাজে সেটাকে লাগিয়ে এই ওষুধের আবিষ্কর্তার খ্যাতি লাভ করলেন। এরপর তিনি 1886 বিয়ে করলেন। এরকম কথিত আছে যে বিয়ের আগে তিনি যখন তার ভাবী স্ত্রী মার্থা বার্নেসের সঙ্গে বহুদিন পরে দেখা করতে গিয়ে পূর্ব রাগের কয়েকদিন কাটালেন, তখন ভিয়েনাতে তার অনুপস্থিতি সুযোগে বন্ধু তার প্রতি এই বিশ্বাসঘাতকতার কাজ করেছিলেন। কোকেনজাত ওষুধ আবিষ্কারের সম্মান নিজে অপহরণ করেছিলেন। বিয়ের পরে ফ্রয়েড আর্থিক অনটন সামাল দেওয়ার জন্য গবেষণার কাজ ছেড়ে দিয়ে মানসিক রোগ চিকিৎসার প্রাইভেট প্র্যাকটিস করতে শুরু করলেন। ইতিমধ্যে তিনি প্যারিসে গিয়ে সেখানকার প্রখ্যাত স্নায়ুবিজ্ঞানী সার্কোর কাছে সম্মোহন বিদ্যা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে লাগলেন। এই প্যারিস শহরের ফ্রয়েড অপর এক প্রখ্যাত মনোরোগ চিকিৎসক পিয়ের জ্যানের প্রশিক্ষণ পদ্ধতির সাথেও পরিচিত হলেন। এই সময় তিনি অ্যান্টন মেসমার নামে সম্মোহনবিদ মানসিক রোগের চিকিৎসকের কর্মপদ্ধতির সাথেও পরিচিত হয়েছিলেন। সার্কোর কাছে প্রশিক্ষণ শেষ করে তিনি ভিয়েনা শহরে এসে নিজের পেশা মানসিক রোগ বা নিউরোসিস চিকিৎসায় গভীরভাবে মনোযোগ দিলেন। কিন্তু তিনি তার নিজের অভিজ্ঞতায় বুঝতে পারলেন যে সম্মোহন পদ্ধতিতে এই রোগ আরোগ্য সন্তোষজনক নয়।
তিনি আরও উপযোগী পদ্ধতি আবিষ্কারের দিকে সচেষ্ট হলেন। ফ্রয়েড এই সময়ে প্রধানত হিস্টেরিয়া রোগীদের চিকিৎসায় কিন্তু নিবদ্ধ হলেন। এইভাবে তিনি তার নতুন চিকিৎসা পদ্ধতি মনঃসমীক্ষণ বা সাইকো অ্যানালিসিস আবিষ্কার করলেন। এখানে লক্ষণীয় যে প্রখ্যাত মনোবিজ্ঞানের অধ্যাপক প্রয়াত রবার্ট এস ওডোয়ার্থ যথার্থই বলেছিলেন যে মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি মনোবিজ্ঞান থেকে উদ্ভূত হয়নি, এর উদ্ভব হয়েছে সাধারণ শারীরিক চিকিৎসার পদ্ধতির মাধ্যমে। যখন মনের রোগ চিকিৎসায় হার মেনে গেল, তখন চিকিৎসকদের অদম্য ব্যর্থতার মধ্যে এর আবির্ভাব। এই চিকিৎসা পদ্ধতি থেকেই মনোবিজ্ঞানের একটা নতুন শাখার জন্ম হলো। শুধু তাই নয়, এই শাখাটি ক্রমে তার দৃঢ় বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠায় অচিরেই সমর্থ হলো। ফলে এই নতুন মনোবিজ্ঞান শাখা পশ্চিম জগতের কাছে মনের গভীর স্তরের দরজা উন্মুক্ত করে দিল। এই কারণে এই মনোবিজ্ঞান বা এই মনোবিজ্ঞান শাখার অপর নাম গভীর মনের মনোবিজ্ঞান। অবশ্য মনসমীক্ষণের উদ্ভবের ব্যাপারে সম্মোহনের বা সংবেশনের অবদানও রয়েছে। যদিও সম্মোহন প্রক্রিয়া পরবর্তীকালে মনসমীক্ষণ পদ্ধতি থেকে যুক্তিসঙ্গত কারণে পরিত্যক্ত হয়েছে, প্রকৃতপক্ষে সম্মোহন প্রক্রিয়ায় রোগীকে যে অভিভাবন দেওয়া হয় রোগী তাই মেনে নেয়। যেমন হিস্টেরিয়া রোগীকে বলা হয় যে তার অবসন্নতা দূর হয়ে গেছে, সম্মোহনের আবেশ কেটে যাওয়ার পরে দেখা যায় যে বেশ কিছুদিন সে সুস্থ থাকে, অর্থাৎ তার রোগের উপসর্গগুলি দূর হয়ে যায়। যদিও অনেকদিন সেই সুস্থ অবস্থা স্থায়ী হয় না। এই ঘটনার থেকেই চিকিৎসকদের মনে সন্দেহ দেখা দিল যে তাহলে রোগের উৎপত্তি শরীরে নয়, উৎপত্তি স্থল মন। এই কারণেই ফ্রয়েড বলেছেন যে তাত্ত্বিক এবং চিকিৎসা পদ্ধতির দৃষ্টিভঙ্গির দিক থেকে মনের সমীক্ষণ সম্মোহনবিদ্যার ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে। এই পরিস্থিতিতেই ফ্রয়েডের মানব মনে অবচেতন বা নির্জ্ঞান মনের অস্তিত্বের প্রসঙ্গ দেখা দিয়েছিল। আজ এই অবধি। পরবর্তী পর্বে আমরা ফ্রয়েডের যে কীর্তি সেটা নিয়ে আলোচনা করবো।